নর্দমায় কেমিক্যাল যাওয়ার ফলে আগুন, ভীত এলাকার মানুষ। বারাবণি ব্লকের দোমাহানি বাজার এলাকায় আজ সকালে একটি হার্ডওয়্যারের দোকানে ড্রাম কাটার সময় ড্রাম থেকে বেরিয়ে আসা কেমিক্যাল নর্দমায় পড়তেই নর্দমাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ভয়ভীত হয়ে পড়েন। স্থানীয়রা একত্রিত ভাবে বালি মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর পেয়ে বারাবণি থানার পুলিশ সেখানে ছুটে আসে এবং দোকানের মালিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় যে ওই ড্রামে কি ধরনের কেমিক্যাল ছিল যা নর্দমাতে যাওয়াতেই আগুন ধরে যায়। এই বিষয়ে দোকান মালিক পুলিশকে কোনো কিছুই জানাতে পারে না। পুলিশ ঘটনার ভিত্তিতে ওই দোকানে তল্লাশি চালায়। পুলিশ দোকানের ভিতরে দেখে যে ড্রামগুলি কাটা হচ্ছিল, সেই ড্রামগুলির গায়ে যে নাম লেখা থাকে সেই নামে কালো কালি দিয়ে দাগ করা রয়েছে। পুলিশের সন্দেহ জাগে এবং দোকানের মালিককে আটকও করে। সেই দোকানের বৈধ কাগজপত্র পুলিশ খতিয়ে দেখছে। তার কিছুক্ষণ পরে আসানসোল থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন বিষয় হচ্ছে ওই ড্রামে কি এমন কেমিক্যাল ছিল যার জেরে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল, তার সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে ওরা কি ঠক ঠক করছিল যে ড্রামগুলো ইয়ে করেছে আমরা জানি না ভিতরের ব্যাপার। তারপর ওই দেখছি যে ওদের আজকে জল ঢালো করছিল, তারপর দেখছি তো আবার এইদিকে বাইরে আগুন জ্বলছে, আর কিছু দেখিনি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।